আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও খরগোশ হাউজের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব আমি খরগোশ কিভাবে লালন পালন করি, খরগোশ কোথায় রাখি, কোনটা ছেলে খরগোশ কোথায় রাখি, মেয়ে খরগোশ কোথায় রাখি, সকল বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমি ছেলে খরগোশ রেখে দিয়েছি, এখানে আমার ছেলে খরগোশ, আর আমি একটু দেখাচ্ছি আমার খাঁচা, মূল খাঁচায়। এটা হচ্ছে আমার খাঁচা, এখানে আমি বাচ্চা খরগোশ, মেয়ে খরগোশ সব এইখানে রাখি। এখানে আমি প্রথমে দেখাচ্ছি, এখানে দুইটা খরগোশ আছে, এখানে একটার পেটে বাচ্চা আছে আর একটা ছেলে খরগোশ। এখানে দুইটা খরগোশ আছে, আমি একটু ছেলে খরগোশকে হাত দিই। এটা হচ্ছে ছেলে খরগোশ, এটা ছেলে খরগোশ, আর একটাতে এটা হচ্ছে মেয়ে খরগোশ, এটার পেটে বাচ্চা আছে। আর আপনারা কিভাবে বুঝবেন যে পেটে বাচ্চা আছে, সেই জন্য আপনাকে আলতো করে খরগোশের পেটে এইভাবে হাত দিতে হবে। হাত যখন হালকা করে হাত বুলিয়ে দিবেন তখন দেখতে পারবেন পেটের ভিতরে দলা দলা বাজতেছে, পেটে একটু শক্ত শক্ত, কিন্তু জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পেটে অতিরিক্ত চাপ লাগার কারণে বাচ্চা মারা যেতে পারে। আর এইখানে আমি রেখে দিয়েছি বাচ্চা খরগোশ এবং মা, মানে বাচ্চা দিয়েছে। এই বাচ্চার বয়স যখন আপনার 4 মাস হবে তখন আমি আলাদা রেখে দেব, বাচ্চাকে আলাদা করে দেব আর মা খরগোশকে তখন আলাদা করে দেব। তখন মা খরগোশের সাথে ওই প্রথমে যে দেখলেন খাঁচায় যে ছেলে খরগোশ আছে, ওই ছেলে খরগোশকে এই মা খরগোশের সাথে রেখে দেব 1 সপ্তাহ, তারপরে আবার আলাদা করে দেব। তখন আবার এই মা খরগোশ তখন আবার বাচ্চা দিবে, তখন আবার সেই বাচ্চার যখন বয়স 4 মাস হবে তখন আবার আলাদা করে দেব। এইভাবেই ক্রমান্বয়ে চলতে থাকবে। আর আমি যে খাঁচার মাঝখানে কিন্তু পার্টিশন আছে, দুই সাইডে আমি বাচ্চা খরগোশ সব কিছুই লালন পালন করি। তো এই যে এইখানে আছে, ওই পাশে আছে, সুন্দরভাবে